হাতে দেখি তো আল্লাহ বলছেন ফিরিস তারা আমি যারে ধরি মানাইতে চাই না, আর তোমরা সুপারিশ করলে হয়? কথা বলেন, আমার ইচ্ছা লাগবে, আমার কি লাগবে? বড় করে বলছো, খুব বেশি সময় আপনাদের নেব না। সারাদিন ভর কষ্ট করছেন আপনারা, আজকের শেষের একটা ফিনিশিং জানার জন্য। আমি শুনুন, মাথার মধ্যে আসলো যে একটা লিফলেট নাকি ছাড়ছে, তাও নাম দিছে মোপাল্লে গুদ্দিন। এই নামের নাকি কেউ নেই? মোপাল্লে গুদ্দিন কিরকম, মানে চালাকি করে নাম দিছে। দিন মানে তো ধর্ম, আর মোবাল্লিক মানে প্রচারক, মানে ধর্ম প্রচার, মোহাম্মদ ধর্ম প্রচারক। কথা বলে গেছে আমার দিন দুই কাছে মোহাম্মদ মোবাল্লিউদ্দিন। আরে বাপে বাপ, এটা তো পায়জামা খারাপ হয়ে যাওয়ার পালা, তার মানে এটা ব্যস্ত হয়ে যাবে। তার কারণ যদি কারে দেখছেন সাগরের কত তাজা সাগরে আমার ধরে ফেলতে ভুল কথা কেন স্যার। মোহাম্মদ তো এরকম, আমার নবী তো এরকম না, ঢিলা ঢালা। আমার নবী তো অনেক শক্ত, যেরকম না সুবহানাল্লাহ। মোহাম্মদ আমার রসুলের নাম ব্যবহার করা হয়েছে, আবার মোবাল্লি কুতি। এই বানানটাও শুদ্ধ হয়? বাঙালি শুদ্ধ করে নাই, কিসের লিখলে এটার দাম মোটেই নেই। কথা কেন বলছেন, আমাদের কাছে তো এটার নম্বর ডবল জিরো না, এটার নম্বর কি এত বড় দুটো জিরো? এই রসগোল্লা বাজারে কোথাও পাওয়া যাবে ভাইরা আমার? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, উনি বলছেন আমি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জন্ম নিলাম হাতি সালে। বড় করে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতি সালে জন্ম নিলাম, ইতিহাস বলে দিলেন, সময়কাল বলে দিলেন, হাতি সালে জন্ম নিয়েছি আমি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে আফফান কাবাস ইবনে আশিয়ামকে জিজ্ঞাসা করছে, ভাই তাহলে একটা কথা, বয়সে বড় কি? এই দুইজনের মধ্যে এক সালে দুইজনে জন্ম নিছে, দুইজনের মধ্যে বয়স বড়। হাতিশাল 365 দিনে এক সাল, হাতিশাল 365 দিনে এক বছর। এক বছরের মধ্যে কেউ একদিন বড় হইতে পারে, একদিন ছোট হইতে পারে, পারে না? কেউ 10 মাসে বড়, কেউ 10 মাসে কি ছোট, কেউ 12 মাসে বড়, আর কেউ 12 মাসে কি ছোট হইতে পারে, পারে কিনা? এমনকি একটা যমজ শিশুও যদি জন্ম নেয়, দুটো শিশু যমজ জন্ম নিলে সেখানেও একজন 30 সেকেন্ড আগে যদি আসে তাহলে সে বড় ভাই, আর যে পরে আসে সে ছোট ভাই, ঠিক কিনা? এই জন্য বলা হলো হাতি সালে আমরা জন্ম নিয়েছি। প্রশ্ন করা হলো তাহলে বড় কে, তুমি বড় না রসুল্লাহ বড়? আদর কাকে বলে আসেন, এটা আদরের সবক আগে দিন, তারপর হাদিস পড়বে, এটা তো ক্লাস। এই তিরমিজি শরীফ পড়ার পরে তারপর যদি অলিপুরের কেউ ভক্ত হয় তাহলে এসে নানান মানুষ দুনিয়ায়, এসে বোকা মানুষ দুনিয়ায় নেই। তিরমিজি তো মিলাদুন নবী আছে, কিসের অলিপুরি? তোমার কি তাই কেউ ভারতের লোক এসে পাও? এই জায়গায় তোমার কোনো স্থান নাই, যেহেতু তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবী আছে। আর তোমার কথা শুনতেই চাই না, তোমার কথা শুনলে এখন আমার কান বমি করবে। কথা বুঝেন নাই, কি বমি করবে? কান বমি করবে, এটা অসম্ভব। মানুষ মুখে বমি করে, কান বমি করা শুরু করে। ভাইরা আমার, বুঝেন তো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠিক
আমি এবং আমার রাসূল আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন পরে জন্ম নিছে ও একাত্তরের সময় আমি মেট্রিক পাস করছি কথা বুঝেন নাই একাত্তরের সময় আমি ওই স্কুলে হেডমাস্টার ছিলাম মানে একাত্তর সাল কোন একটা বড় ঘটনা ঘটলে সেখান থেকে সালের গণনা শুরু হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম সম্বন্ধে বলা হচ্ছে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলাম হাতিশালে প্রশ্ন করা হলো দুইজনের মধ্যে কে বড় কে ছোট কে বড় কে ছোট উনি উত্তর দিলেন কি কোন আল্লাহ আকবার এই আদবটা না জানলে আপনি সহজে রসুলকে তাজিম করতে পারবেন না জিজ্ঞেস করে হলো আন্তা আকবর আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বড় বয়সে না রাসূলের সুসকাম বড় উনি উত্তর দিলেন নিজের নামটা উনি বলেন নাই নিজে কিন্তু উনি বয়সে বড় কিন্তু উনি বলেন নাই যে আমি বয়সে বড় বেয়াদবি হয় নাকি কোন সুবহান সুবহানাল্লাহ উনি বলেন তিনি সম্মান দিলেন নবী কোন সালে জন্ম নিছেন তাহলে নবী যেই সালে জন্ম নিছেন কে বড় কে ছোট এই আলোচনা তো মিলাদুন্নবীর আলোচনা এটি কি নন তিনি করছেন ওই আলোচনাই তো আমরা করি কি বলেন ঠিক না আমরা হকের উপরে আছি কিনা কোথায় বলেন হকের উপরে আছি কিনা অবশ্যই হকের উপরে আছে ভাই আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে বলেন সাহাবীরা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ ঘর কার ঘর চতুর্দিকে আমি তওয়াফ করছি সাহাবীরা সাথে সাথে আমার নবীকে বলা শুরু করলেন হুজুর আপনি যখন স্বপ্নে দেখেছেন কাবা ঘর তওয়াফ করছেন নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না শয়তান কোনোদিন নবীর কাছে কোনো স্বপ্ন হাজির করতে পারে না নবী যে স্বপ্ন দেখেন সব স্বপ্ন সত্য দুনিয়ার যত নবী যত স্বপ্ন দেখেছেন সব স্বপ্ন সত্য কোন স্বপ্ন মিথ্যা হয় নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা নবী ইব্রাহিম ছেলেকে ডাক দিয়ে বলে বাবা আল্লাহ রাস্তায় সবচেয়ে প্রিয় বস্তু যা দিতে দিতে সব দিয়ে দিলাম দুম্বা দিয়ে দিলাম উট কুরবানি করলাম কিছুই বাকি নাই আজকে রাতের প্রহরে স্বপ্ন যোগে আমাকে দেখা হলো আমি ইব্রাহিম নিজে চক্ষু বন্ধ করে ছুরি নিয়ে তোমার গলার উপরে চালিয়ে দিয়েছি তোমাকে জবাই করছি আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখলাম বাবা তোমার মত বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া আগর খুচ না হো ফির ভি থোড়া থোড়া আরে বাবা যদি এমপি হন ছেলের মনের মধ্যে এমপির নাচানাচি শুরু হয়ে যায় নবীর ছেলে নবী তিনি হবেন সেটি ভিন্ন কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বলছে বাবা আমি স্বপ্নে দেখলাম ছেলে বলছে কি চমৎকার কথা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহ
ছেলে বলছে বাবা আপনি যা দেখছেন সত্য, কি চমৎকার রেসপেক্ট, আপনি এখন এটা কার্যকর করুন। হয়তো ইব্রাহিম স্বপ্নে দেখার সাথে সাথে ছেলেকে নিয়ে মিনায় নিয়ে গেছিলেন, যখন ছেলেকে কাত করে দিলেন, ফালাম্মা তাল্লাহু লিলজাবিন, কাত করে দিয়ে চক্ষু বন্ধ করে যখনই সরিয়ে দিলেন, আল্লাহ বলছেন দিলে তো শেষ করে, এ তো দেখি প্রেম কারে করে, ভালোবাসা কারে করে, আমি আল্লাহকে এত ভালোবাসায় সাথে সাথে আল্লাহ ইব্রাহিমকে বলেন যে জান্নাত থেকে তুম্বা ইসমাইলের গলা সরাই দিয়ে লাগায় দাও, ইব্রাহিম তো চোখ বন্ধ, কাজী জবাই হয়ে যাক তুম্বা, ইসমাইলের গলা বেঁচে যায়।